বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানীরা, যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আমরা আজকে যে বিষয়টি দেখাতে চেষ্টা করব। আমরা জানি যে আপনাদের ছোট সম্মানীদের সবারই পরীক্ষা চলছে, তো আমরা প্রতিটি বিষয়ের উপরে প্রচারণার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আজকে যেটি দেখাতে চেষ্টা করব সেটি হলো আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে। আমাদের আজকের বিষয় হলো ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। তো এই বিষয়ের আমরা আজকে দেখাতে চেষ্টা করছি কত অধ্যায় থেকে এবং আমাদের কী কী থাকছে তার পুরো বিষয়। আশা করছি প্রথম অধ্যায় শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। তো আমাদের এই ছোট সম্মানীদের ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হ্যাঁ, এখানে আমরা কী কী অধ্যায় পেতে পারি বা কোন কোন পৃষ্ঠা থেকে পড়াতে পারি আমাদের ছোটো সম্বন্ধে, সেই বিষয়গুলো নিয়ে তো আলোচনা থাকছে। এর সঙ্গে আমাদের যে পাঁচটি প্রশ্ন আসতে পারে সেই পাঁচটি প্রশ্নের ধরন যে রয়েছে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা আরেকটি কাজ করবো, সেটি আমরা পৃষ্ঠা যে রয়েছে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা এটি বা আমাদের অধ্যায় আমরা সেটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমরা পাঁচটি বিষয় রেখেছি, দেখুন আমরা কী কী দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন উত্তর দেওয়া, এখানে যে এভাবে থাকতে পারে যে সংক্ষেপে প্রশ্ন উত্তর দেওয়া বা এক কথায় এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। দুই নম্বরে রয়েছে আমাদের সঠিক উত্তরটি খাতায় লেখো। তিন নম্বরে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের বাম পাশ এবং আমাদের যে ডান পাশ রয়েছে বাক্যাংশ থাকতে পারে, এই বাম পাশের বাক্যাংশ এবং ডান পাশের যে বাক্যাংশ সেগুলো মিল করতে হতে পারে। আমাদের ছোটো সম্বন্ধে এই বিষয়টি আমরা শিখে রাখার চেষ্টা করব। তো তিন নম্বর যেটি পেয়ে যাচ্ছে সেটি হলো বাম পাশ এবং ডান পাশ মিল করে, অর্থাৎ বাম পাশে যে বাক্যাংশ থাকবে এবং ডান পাশে যে বাক্যাংশ থাকবে এগুলোকে মিল করে একটি পূর্ণ অর্থ যুক্ত এবং একটি বাক্যের প্রয়োগ রাখতে হবে আমাদের ছোটো সম্বন্ধে এখানে। তো দুই নম্বরে আমরা দেখতে পেলাম সঠিক উত্তরটি খাতা লিখো এবং এক নম্বরে দেখতে পেলাম প্রশ্ন উত্তর সেটি সংক্ষিপ্ত হতে পারে বা একতা হতে পারে। এরপরে আমাদের বাকি যে বিষয়টি রয়েছে সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। চার নম্বরে সেটি হলো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো বলতে, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমাদের সঠিক যে শব্দ সেই সঠিক শব্দটি আমাদের এই শূন্যস্থানে বসিয়ে আমাদের একটি করে বাক্য তৈরি করতে হতে পারে। পাঁচ নম্বরে আমাদের যেটি রয়েছে প্রশ্ন আবার থাকতে পারে, সেটি হলো আমাদের এখনকার যে প্রশ্নটি সেটি হলো কাঠামোবদ্ধ প্রশ্ন বা বইয়ের যে অনুশীলনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো থাকতে পারে বা আমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন যেভাবে হয় সেইভাবে আমরা আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই একশো নম্বরের প্রশ্নপত্রের যে নমুনা সেটি কিন্তু আমরা আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। অল্প সময়ের মধ্যে আমরা পুরো বিষয়টি দেখব, এখন আমরা শুধু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি পৃষ্ঠা এবং অধ্যায়। তো অধ্যায় হিসেবে আমরা যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আমাদের তৃতীয় শ্রেণীর যারা আমাদের ছোট সম্মানীরা পড়াশোনা করছে তাদের আমরা যে কাজটি করব সেটি হলো, আচ্ছা, আমরা অধ্যায় হিসেবে যেটি পাবো সেটি হলো আমাদের চার অধ্যায় এবং পাঁচ অধ্যায়। এই দুটি অধ্যায় থেকে আমরা পুরো বিষয়টি আলোচনা করব আমাদের ছোট সম্মানীদের জন্য। এবং আমরা পৃষ্ঠা হিসেবে যেটি পাবো সেটি হলো ৪১ থেকে, এই ৪১ থেকে আমাদের ৭২ পৃষ্ঠা পর্যন্ত আমাদের ছোটো সম্মানীদেরকে পড়াতে হতে পারে। এবং আমরা এই বিষয়গুলো আমরা ছোটো আমাদের ছোটো সম্মানী যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে আপনাদের আজকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সামনে যেগুলো পরীক্ষা রয়েছে সেগুলোর উপরেও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এর আগে যেগুলো বিষয় রয়েছে বাংলা, ইংরেজি, গণিত এই ধরনের বিষয়গুলোর উপরে আমরা বা বাংলাদেশের বিষয় পরিচয় এবং বিজ্ঞান এই ধরনের বিষয়গুলোর উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আশা করছি সেগুলো দেখে নেব। তো আজকে এই পর্যন্তই, যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষার আজকের এই ভিডিওটির সাহায্যে আপনারা আপনাদের ছোটো সম্বন্ধে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন। এবং পাঁচটি বিষয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটি প্রশ্নের ধরন নিয়ে আমরা আমাদের ছোটো সম্বন্ধের কাছে এগুলো তুলে ধরার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সম্বন্ধে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।